একটু ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কাছে যেতে চাই, যে আসলে যেভাবে অস্ট্রেলিয়ার বাস্তবতার কথা ডক্টর তন্ময় চৌধুরী জানালেন, আসলে বাংলাদেশের বাস্তবতায় এইভাবে আসলে করোনা মোকাবেলা করা সম্ভব কিনা, এবং এই যে কন্ট্যাক্ট ট্রেসিং এর কথা বললেন তিনি, একেবারে প্রপার কন্ট্যাক্ট ট্রেসিং, সেটি করতে হলে আসলে আমাদের কি করা উচিত? যে প্রথমত নিউজ 24 কে অসংখ্য ধন্যবাদ। একটি বর্তমান সারা বিশ্বে ক্রাইসিস যে রোগটি নিয়ে, সারা বিশ্বে ইম্পর্টেন্ট একটি রোগ নিয়ে আমাকে কথা বলার জন্য। অবশ্যই আমরা যে স্ট্যাটিস্টিক্স গুলো দেখছি সারা ওয়ার্ল্ডে, বিভিন্ন দেশ যেভাবে, যে ওয়ার্ল্ড এর উন্নত বিশ্বে যেভাবে তারা কাজ করছে, তা আমরা তাদের অবশ্যই এই স্ট্যাটিস্টিক্স গুলো অ্যানালাইসিস করে আমরা কাজগুলো করতে পারি। কিন্তু একজন পুনর্বাসন বিশেষজ্ঞ হিসাবে এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হিসাবে আমার ব্যাখ্যাটা একটু ভিন্ন জায়গায়। সেটা হচ্ছে, যখন উহানে সে ডিসেম্বরই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিল, দেন আস্তে আস্তে বাংলাদেশে চলে আসলো, সারা বিশ্বে গেল, তখন থেকে আমরা বলে আসছি, যেহেতু এটা একেবারেই নতুন, আমাদের কোন এটা ভ্যাকসিনেশন নাই, তাহলে আমাদের একটি ওয়ে ছিল যে এই যে আমরা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা। প্রথম আমরা বলছিলাম সোশ্যাল ডিস্টেন্স, এখন বলছি ফিজিক্যাল ডিস্টেন্স, বিকজ এখন কমিউনিটি স্প্রেড করেছে, একেবারে বাসা পর্যন্ত প্রত্যেকটা ফ্যামিলিতে চলে যেতে পারে, আমরা জানি না। আমরা যে রুগী দেখছি বসে, আমরা কিন্তু আসলে জানছি না কোন রুগী এটা নিয়ে আসছে, যেহেতু অনেক উপসর্গ গুলা অনেক রুগী শো করছে না বা অনেকের শরীরে আসছে না। তো প্রথমত যে কাজগুলো স্ট্যাটিস্টিক্স বা প্রিভেন্টিভ গভর্নমেন্ট ওয়াইজ যে কাজগুলো সারা ওয়ার্ল্ডে করে আসছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হতে শুরু করে, সেগুলো অবশ্যই আমাদের উই শুড ফলো, আমাদেরকেও সেগুলো ফলো করতে হবে, আমাদেরকে মানতে হবে। কিন্তু আমি একজন চিকিৎসা বিজ্ঞানী হিসাবে বলবো বা চিকিৎসক হিসাবে বলতে চাচ্ছি, পাশাপাশি আমরা শুরুতেই বলে আসছি আমাদের বডি ইমিউনিটি বাড়াতে হবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। আমরা যারা ইমিউন কম্প্রোমাইজড পিপল আছি আগে থেকে, তাদেরকে আমরা সতর্ক করতে বলা হচ্ছিল বারবার, কিন্তু দেখা যাচ্ছে যে আমি এখন নিয়মিত রোগী দেখছি, কিন্তু দেখা যায় যে রোগীদের মধ্যে সেই প্রবণতাটা বা এই জিনিসটা এখনো ওইভাবে সচেতনতাটা ডেভেলপ করে নাই। সোশ্যাল ডিস্টেন্সিং বলেন বা ফিজিক্যাল ডিস্টেন্সিং বলেন, হয়তো বা অনেক ক্ষেত্রে হয়েছে, গ্রামে সেটা ওইভাবে এখনো ডেভেলপ করে নাই। পাশাপাশি এই যে বডি ইমিউনিটি বাড়ানো, আমরা শুরু থেকে বলে আসছিলাম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, তা আবার মাঝে মাঝে অনেকে এটা জানতো না যে আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কি, সেটা কিভাবে করবে, যেহেতু হোম কোয়ারেন্টাইনে আমরা ছিলাম অনেক মাস, এখন হয়তো কিছুটা কিছু কিছু এলাকা ছেড়ে দেওয়া আছে, কিছু এলাকা লকডাউন বা মোস্ট অফ দ্য এলাকায় কিন্তু এখন মানুষ মুভ করছে, হয়তো এখন মানুষ মুভের কারণে হয়তো অ্যাক্টিভিটিস বাড়ছে, কিন্তু যখন মুভমেন্ট ছিল না তখন বাসায় কি এক্সারসাইজ গুলো করবে বা কি করা উচিত? নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরএস হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।